তোমার কিছু হলে আমি আর স্থির থাকতে পারি না, কারণ আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। ওগো পাখিরা, হ্যাঁ, তোমার ভালোবাসার জোরে আজ হয়তো তোমার কাছে ফিরে এসেছি। হ্যাঁ, তবু যে আমার একটি কথা জানতে ইচ্ছা করছে। পাখিরি, একটি কেন কথা? তুমি আমার সাথে দশ দশটি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। পাখিরাজ, হ্যাঁ, তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো, তাই না? অবশ্যই। আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারবে? পাখিরি, ভালোবাসা কখনোই বোঝানো যায় না রে। ওগো পাখিরাজ, হ্যাঁ, তুমি আমাকে হাসালে। কেন? ভালোবাসা হয়তো দেখানো যায় না, হ্যাঁ, কিন্তু বোঝানো যায়। পাখিরি, দেখো কত পাখি আমাদের দিকে তাকিয়ে আছে, এতগুলো পাখির সামনে কি তুমি আমাকে অপমান করছো? না পাখিরাজ। তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার অপমান চাচ্ছ তুমি? আমি শুধু আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই। পাখিনি, আমার মনে হচ্ছে কি তুমি মনে হয় আমার সাথে দুষ্টুমি করছো, তাই না? কখনোই না। তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার অপমান চাচ্ছ? বললাম না, আমি আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই। পাখিনি, আমি একমাত্র কল্পনা করতে পারিনি তুমি আমার কাছে সেই ভালোবাসার অপমান চাবে। এবার আমি বুঝতে পারছি পাখিনি, আজ আমি তোকে সেই ভালোবাসাটুকুই বোঝাবো। আমি যদি তোকে সেই ভালোবাসা না বোঝাই, তাহলে তুই আমাকে ভুলে যেতে পারিস। আমি তো কতটুকু ভালোবাসি তুই জানতে চাস? আমি আজ তোমার ভালোবাসাটুকু বুঝতে চাই। প্রভু খেরা কি সাক্ষী, সত্যি বলছো? আমি তো আমি তোমা ভালোবাসি, এই দিবানার চেয়েও বেশি, প্রেমের মালা দিলাম বন্ধু তোমার গলে। এবার তো ভালোবাসাটা বুঝতে পেরেছো? তবু আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কি করে হবে? আমি তোমাকে ভালোবেসে মালাটা পরালাম, আর সেই মালাটা তুমি অন্যজনকে দিতে পারলি? কথায় আছে না ভাই,
এ যুগের মেয়েদের কোনো বিশ্বাস নেই, এরা শুধু প্রেম করতে জানে, মনটা দিতে জানে না। জানো বাঘিনি, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আমার ভালোবাসাটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি।